আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। দেশের মধ্যে আবারও অতি প্রবল ভারী বৃষ্টির পূর্বাভাস। তো দেশের কোন কোন জেলায় হবে বৃষ্টি, এ নিয়ে কী জানাচ্ছে আবহাওয়ার মডেল, বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এইবার সরাসরি দেখে নেব এক নজরে। প্রিয় দর্শক, আমরা সরাসরি লাইভ স্ক্রিনের মধ্যে চলে আসলাম। তবে আমরা প্রথমে দেখব গতকাল গত 24 ঘন্টা দেশের আবহাওয়া কেমন ছিল, কোন কোন জেলায় বৃষ্টি হয়েছিল। তো আমরা এই মুহূর্তে প্রথমে স্যাটেলাইট মোডে চলে আসলাম। গত 24 ঘন্টায় দেশের উত্তরে কিছুটা বৃষ্টি হলেও দেশের দক্ষিণাঞ্চলে তেমন বৃষ্টিপাত হতে দেখা যায়নি। যেমনটা চট্টগ্রামে কিন্তু বৃষ্টি হলে কিন্তু অনেকটাই ভালো হতো, তবে চট্টগ্রামের মধ্যে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না এবং কুতুবদিয়া, কক্সবাজার, টেকনা ঝড় বৃষ্টি হতে দেখা যায়নি। তবে আজ সকালে কুতুবদিয়া উপকূলে কিছু অঞ্চলে আংশিক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এদিকে খুলনা, বরিশাল এই সমস্ত জেলাগুলোর মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা কম। এবং ঢাকা বিভাগের উত্তরে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই দেশের উত্তরে গতকালের পূর্বাভাসে বলা হয়েছিল দেশের উত্তরের বেশিরভাগ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঠিক পূর্বাভাস দেওয়া অনুযায়ী, ঠিক গতকালের আপডেট অলরেডি বলা হয়েছিল, তো পূর্বাভাস দেওয়া অনুযায়ী ঠিক দেশের উত্তর অঞ্চলে ভয়াবহ মেঘ তৈরি হয়ে গেছে এবং দেশের উত্তরে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। রংপুর বিভাগের উত্তর বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং পরবর্তী রংপুর বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ময়মনসিংহ বিভাগের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে সিলেট বিভাগে এই সমস্ত জেলাগুলির মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে। এইবার সরাসরি আমরা বজ্রবৃষ্টি মোড়ে চলে যাব। দেখব বজ্রবৃষ্টি মোড়ে দেশের কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। প্রিয় দর্শক, আমরা সরাসরি এই মুহূর্তে 6-7 তারিখের আপডেট আমরা দেখে নেব। প্রথমে 6 তারিখের আপডেটটা যদি আমরা দেখাই আপনাদেরকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ জায়গায় প্রবল ভারী বৃষ্টির আপডেট দেখাচ্ছে, এই যে আভাস দেখাচ্ছে আমাদেরকে মডেল। তো দেশের উত্তরে মূলত সিলেট এবং মৌলভীবাজার, ধর এই যে সিলেট সহ মৌলভীবাজার, তারপর এদিকে ময়মনসিংহ, সুনামগঞ্জ এবং এখানে জামালপুর হবে এবং অন্যদিকে রংপুর, মূলত দেশের উত্তরের বেশিরভাগ জায়গায় মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও প্রবল ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিলেট, ময়মনসিংহ এবং খালাই, তারপর টুরা, এই সমস্ত জেলাগুলির মধ্যে প্রবল ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই সময় দেশের বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে। দেশের দক্ষিণাঞ্চল মূলত চট্টগ্রাম বা কক্সবাজার উপকূলীয় কিছু কিছু অঞ্চলে মেঘ থেকে বৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়, অন্যদিকে ঢাকা বিভাগের দু এক জায়গায়, মূলত দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম, তবে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টি হওয়ার আশঙ্কাও কিন্তু থেকে যাচ্ছে। অন্যদিকে রাজশাহীর বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে। এইবার আমরা আগামী 24 ঘন্টার ম্যাপের মধ্যে চলে যাব, দেখবো আগামী 24 ঘন্টার বৃষ্টির পরিমাণ দেশের কোন কোন জেলায় কেমন দেখায়। পরবর্তী 3 দিন যদি আমরা দেখি, ঠিক পরবর্তী 3 দিনের আপডেট অনুযায়ী দেশের সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে অলরেডি। অন্যদিকে ময়মনসিংহ, তারপর কালাইয়া, তারপর রংপুর, দেশের উত্তরের বৃষ্টিপাতের আশঙ্কা তো অলরেডি রয়েছে। তো আগামী 24 ঘন্টার পূর্বাভাস যদি আমরা দেখিনি, তো আগামী 24 ঘন্টার পূর্বাভাস অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে বৃষ্টি হওয়ার চান্স অনেকটাই বেশি এবং সিলেট, ময়মনসিংহ এই সমস্ত জেলাগুলির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি এবং দেশের দক্ষিণাঞ্চলে মূলত বৃষ্টির পরিমাণ অনেকটাই কম, দু এক জায়গায় বিক্ষিপ্ত হলেও হতে পারে। এছাড়া খুলনা বা মেহেরপুর এই সমস্ত জেলাতে দু একটি স্থানে বৃষ্টি হলেও হতে পারে, মূলত উত্তরাঞ্চলে সে মধ্যাঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চল পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম, তবে দেশের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি এবং বন্যার আশঙ্কা রয়েছে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার খবর। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।